বাবা মার তো হতে পারলো না, অন্যের কি করে হবে, কষ্ট পেও না। যা দেখি, শনিবারের দিকে দেখে আজকে কি বার হলো, ও আজকে এখন 1 সপ্তাহ দেখি 2-1-এই যাবো। দাদা আমি ভাবলাম কি দেখ, ও যদি একটা পার্টনার পায়, তুই যতটা ওকে ভালোবাসিস, যতটা ওকে কেয়ার করিস, যদি ওর পাশে তুই দাঁড়াস, জিজ্ঞাসটা হয়ে গেলাম যে তোকে খোলাখুলি বলেছিলাম যে আমিও জিজ্ঞাসটা তো কিছু বলবে, বলিনি বলো সেই নিয়ে, আমিও তো রাজি করেছিলাম। হ্যাঁ ডিভোর্সটা হয়ে গেলে ওদেরকে আমি এক করে দিয়ে আমি আমার কাছে রেখে দেবো, আমি সামনে তোরা থাকবি, যাতে আরে কেউ তোদেরকে টাচ করতে না পারে। আমি তো চেয়েছিলাম বলো, এখন ও না চাইলে আমি কি করব। ও তো চেয়েছিল মাঝে তোমার কি জানি বলে, মেন কি বলতো, পরের কথা খুব শুনি, কেউ ওটাই আমার ওটাই ওইটাই হচ্ছে একবারের সমস্যা এখন আমাদের। কেউ আর কান দিয়ে ফেলেছে ওরা আমার, হ্যাঁ, আর ও ওদের বলছে না যে আমি আর প্রপোজাল দিয়েছি ওই একসেপ্ট করেনি বলে এরকম করছে, সেরকম কোনো কেউই বলিনি। আমাদের যেটুকু কথা হয়েছে দুজনের মধ্যে, এবং দুজনাই রাজি ছিলাম, ও আমাকে বলেছিল আমিও বলেছিলাম, দুজনাই রাজি ছিলাম, খুব হ্যাপিও ছিলাম। হ্যাঁ সে তো আমার সামনেই তো হলো, আমি তো ওকেই জিজ্ঞেস করলাম তুই রাজি বললে, হ্যাঁ হ্যাঁ, আবার সেই দিন লাস্ট দিনকে এলাম, যেদিন লাস্ট হলুদ পাঞ্জাবি শাড়ি পরে ভিডিও করলাম, সেদিনও ওই নিজেই বললো আমাকে সবকিছু, ওই নিজেই বললো, ও নিজেই রাজি হলো, সবকিছুই করলো। এই আসলে আসার পরে আমি জানি না কি হলো, বাট সুলগ্নদের বাড়ি থেকে আসার পর থেকে এরকম হয়েছে, মানে গিয়ে থেকে যেদিন গেল সেদিন থেকে খারাপ এরকম বিহেভ করছে এখন। ওর যে কাউকে পেয়েছে তা নয় কিন্তু, হ্যাঁ ঠিক জানি, আছে, ও কিন্তু সিঙ্গেলই আছে, কিন্তু কারো কোনো ভাঙছেন করেছে, ওর কাছে কোন দিক দিয়ে কিছু ফোন আসছে, হতে পারে কেউ একটা করছে ফোন, হ্যাঁ কাউকে কোনো দিক বিয়ে দিয়ে, করাচ্ছে, হ্যাঁ। আর এটা করানোর কারণটাই হচ্ছে ওদের কাছে তো আইনের কাগজ পাগজ গিয়েছে, এখন চাইছে একে নিতে আবার হাতে হাতে নিয়ে, কিন্তু রাখবে না, ও যদি ভেবে থাকে যদি রাখবে, ও ও এই কিন্তু রাখবে বিষয়টা না। ভেবে থাকে, এই বিষয়টা ভেবে থাকে সারা জীবনের মতো সম্পর্ক টিকিয়ে দেবো, কারণ আমি আর নিতে পারবো না, ঠিক আছে আমি তোর সাথে পরে কথা বলবো, তা কফি খেতে আসছি, বুঝলি তো, আচ্ছা আর আচ্ছা তুই আমাকে একটুখানি কি করে ওইটা অ্যাড করবো আমাকে, আমি বুঝতে পারছি না, আর আমিও ভিডিওটা হয় দেখছি, কি হয় করার নাকি, ইচ্ছা, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ যাক।